আমরা এয়ারপোর্ট থেকে কাকলি হয়ে জাহাঙ্গীর কাকলি হয়ে জাহাঙ্গীর গেট, অর্থাৎ আমরা ওভার ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট দিয়ে পিএম অফিস, মাননীয় প্রধানমন্ত্রী অফিসের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে হাতের বাইরে চলে যাব। বিজয় সরণি দিয়ে আমরা তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে আমরা মৌচাক হয়ে কাকরাইলে আসবো। কাকরাইল থেকে হাতের বাঁয়ে অর্থাৎ ফকিরাপুল, আরামবাগ, তারপর মতিঝিল, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবন। কালকে আমাদের দলটি 1:50 1:50 PM আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে এবং নামার পরে সেখানে উপস্থিত থাকবেন। আমাদের অবশ্যই আমাদের সেখানে বাফুফের পক্ষ থেকে, যেটা আমাদের সম্মানিত সভাপতি বললেন, সভাপতি সাহেব কিন্তু এই এন্ডে থাকবেন, অর্থাৎ বাফুফে ভবনে থাকবেন। আমাদের ওখানে আমাদের সচিব সাহেব, আমাদের মন্ত্রী মহোদয় থাকবেন, আমাদের সচিব সাহেব থাকবেন, বাফুফের আমাদের অফিসিয়ালসরা থাকবেন, অবশ্যই আপনারাও থাকবেন। আমরা সেখানে তাদেরকে বরণ করে নিব, আমাদের মেয়েদেরকে সেখানে আমরা তাদেরকে সেই সকল কিছু, আমরা সিভিল এভিয়েশনের সাথে কথা বলেছি, বাকি কিছু প্রোটোকল এখন শেষ করে নিব আমরা গিয়ে। ইন্টার মিনিস্ট্রাল মিটিংয়েও সিভিল এভিয়েশন এবং এয়ারপোর্টের কর্মকর্তারা ছিলেন, সো সেখানে আমরা মেয়েদেরকে বরণ করে নিব, হ্যাভিং ফ্লাওয়ার্স, তাদেরকে মিষ্টি মুখ করাবো এবং করিয়ে তারপর হয়তো বা আপনাদের সামনে সেখানে ছোট্ট একটা প্রেস কনফারেন্স বা প্রেস ব্রিফিং হবে, আপনারা তাদের কাছ থেকে নিশ্চয়ই তাদের অভিব্যক্তি শুনতে যাবেন। সো সেগুলো কমপ্লিট করার পরে আমাদের আজকে যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আপনারাও দেখেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনি যেটা বলেছেন যে সাতখোলা বাসের ব্যবস্থা করা, সো এই সাতখোলা বাসটা কনফার্ম করা হয়েছে। বাস ব্র্যান্ডিংয়ের কাজগুলো আমরা কমপ্লিট করব, সেই বাসে করে হ্যাভিং সাউন্ড সিস্টেম এবং আমাদের ফুটবল বা স্পোর্টস রিলেটেড যে গানগুলো রয়েছে সেই গান সাউন্ড সিস্টেম, এগুলো দিয়ে আমাদের সেই বীর মেয়েরা, বীর বুটার্সরা, মহিলা বুটার্সরা, তারা মতিঝিলস্থ বাফুফে ভবনে আসবেন। আমরা আসার সময় এখন পর্যন্ত যেটা রুট সেই রুটটা একটু জানাচ্ছি। আমরা অবশ্যই এটা ট্রাফিক ডিভিশনের সাথে কথা বলে এটা ফাইনাল করব। আমরা এয়ারপোর্ট থেকে কাকলি হয়ে জাহাঙ্গীর গেট, অর্থাৎ আমরা ওভার ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট দিয়ে পিএম অফিস, মাননীয় প্রধানমন্ত্রী অফিসের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে হাতের বাইরে চলে যাব। বিজয় সরণি দিয়ে আমরা তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে আমরা মৌচাক হয়ে কাকরাইলে আসবো। কাকরাইল থেকে হাতের বাঁয়ে অর্থাৎ ফকিরাপুল, আরামবাগ, তারপর মতিঝিল, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবন, যেটা মন্ত্রী মহোদয়ের সাথে আমরা ইন্টার মিনিস্ট্রাল মিটিংয়ে আমাদের ডিসিশন হয়েছে, আমরা ট্রাফিক ডিভিশনের সাথে এটা কনফার্ম করে নিব। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের বাফুফে ভবনের সম্মানিত সভাপতি থাকবেন এবং আমাদের আরও কয়েকজন অফিসিয়ালসরা থাকবেন। মেয়েরা আসার পরে সভাপতি মহোদয় তাদেরকে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেবেন বাফুফে ভবনের প্যাভিলিয়ন থেকে, আমাদের নিস্তলা থেকেই, এবং তার পরবর্তীতে হয়তো বা তাদের আবার এখানে হালকা রিফ্রেশমেন্ট হওয়া এবং আপনাদের সাথে ফটো সেশন বা অন্যান্য আপনাদের সাথে ফটো সেশন বা অন্যান্য কার্যক্রম শেষ করে অফিসিয়ালি আপাতত আমাদের রিসেপশনটা শেষ হবে। এবং এর পরবর্তী যদি কিছু থাকে এবং আরও গ্র্যান্ড ওয়েতে বা অন্যান্য যদি কিছু থাকে সেটা নিশ্চয়ই বাফুফের কার্যনির্বাহী কমিটির ডিসিশন অনুযায়ী, সভাপতির ডিসিশন অনুযায়ী, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা বাকি কার্যক্রমগুলো সম্পাদন করব। সো এখন পর্যন্ত এই জিনিসগুলো আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।